হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি নারায়ণ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চারার নারায়ণ। এই মে মাসের চলতি সপ্তাহে আমরা 2 রাত 3 দিনের একটা ছোট্ট ট্রিপ করে এলাম। ঘুরে এলাম কলকাতা থেকে, খুব বেশি দূরে নয়, শান্তিনিকেতন আর তারাপীঠ। শুধু শান্তিনিকেতন আর তারাপীঠ নয়, তার সাথে আমরা রেখেছিলাম বর্ধমানের 108 শিব মন্দির, বক্রেশ্বর ধাম এবং কালনার 108 শিব মন্দির। কীভাবে আমরা এই 2 রাত 3 দিনে এই প্ল্যানটা আমরা করেছি দেখতে হলে এই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, আজ 1 মে। আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 6 জন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং মেয়ে, সঙ্গে আরও 2 জন, মাস্টারমশাই এবং ওনার স্ত্রী, যেনাদের সাথে আমরা বেলপাহাড়ি গিয়েছিলাম। সেই আবার একটা নতুন ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি, যাব শান্তিনিকেতন। তার আগে প্রথমে দেখে নেব বর্ধমানের 108 শিব মন্দির। শান্তিনিকেতন অনেকগুলো রাস্তা দিয়েই যাওয়া যায়, তবে আমরা ভায়া বর্ধমান হয়ে গিয়েছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল 108 শিব মন্দিরটা দেখে যাওয়ার জন্য। আমতা থেকে বর্ধমানের 108 শিব মন্দিরের ডিস্টেন্স 128 কিলোমিটার, গুগলে সময় দেখাচ্ছে 4 ঘন্টার মতো। ধুলাগড় টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা আর পালশির টোল প্লাজা পেরিয়ে আমরা শক্তিগড়ের দিকে এগিয়ে গেলাম। আর তার আগে NH মানে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তার ধারে আমরা দাঁড়িয়ে একটা টিফিন করে নিলাম। মুড়ি তরকারি আর অমলেট দিয়ে খুব ভালোভাবেই ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। শক্তিগড় দিয়ে যাব আর শক্তিগড়ে ল্যাংচা খাবো না তা তো হতে পারে না, সেই মতো একটা দোকানে ঢুকে গেলাম আর ল্যাংচার, গরম গরম ল্যাংচার স্বাদ গ্রহণ করলাম। শক্তিগড় যে ওইদিকে আদি ল্যাংচা ভবন, ল্যাংচা নিকেতন, এইদিকে ল্যাংচা নিকেতন, আদি দত্ত সুইটস বিখ্যাত ল্যাংচা। আমরা এখানে ল্যাংচা খেলাম, বেশ ভালো। এবং এই যে সঙ্গে কিছু ল্যাংচা নিয়েও নিলাম, এই যে গাড়ি। এবার চলুন একদম বর্ধমানে শিব মন্দিরে আবার যাব, দেখা হবো এখানে রাস্তায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে বাঁদিকে রেখে বর্ধমান শহরে ঢুকে পড়লাম। এই ক্লক টাওয়ারের সামনে দিয়ে আমরা এগোলাম নবাবহাট মোড়ের কাছে। এই গোলমাথাটাই হচ্ছে নবাবহাট মোড়। এই নবাবহাট মোড়ে আমরা ডান দিকে নিয়ে নিলাম, দিয়ে উঠে পড়লাম বর্ধমান টু রামপুরহাট রোডের উপরে। এই রামপুরহাট রোডে জাস্ট একটু মিনিট 3-4 এগোলেই পৌঁছে যাব আমরা 108 শিব মন্দির। এই রামপুরহাটগামী রাস্তার ধারেই রয়েছে 108 শিব মন্দিরের বড় একটা গেট। গেট দিয়ে ভেতরে ঢুকে যান, ভেতরে অনেকখানি পার্কিংয়ের জায়গা, পার্কিং ফি মাত্র 20 টাকা। এসে গেছি বর্ধমান 108 শিব মন্দিরে। এই যে আমার সামনে শিব মন্দির। প্রথমে এইটা হচ্ছে পার্কিং, এই যে রাস্তা রামপুরহাটগামী রাস্তা থেকে জাস্ট পার্ক ঢুকলেই রাস্তার গায়ে। এখানে হচ্ছে শিব দুর্গা স্ট্যাচু, এই যে পার্কিংয়ের চার্চ, এই হচ্ছে 108 শিব মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। 1788 সালে তিলকচন্দ্র বাহাদুর রাজা স্ত্রী বিষ্ণুকুমারী দেবী এই মন্দিরগুলি স্থাপন করেছিলেন। তবে এই মন্দিরগুলোকে পরে 1965 সালে নাগাদ আবার রিকনস্ট্রাকটেড করা হয়েছে। বর্ধমানের অম্বিকা কালনাতেও আপনারা 108 শিব মন্দির দেখতে পাবেন, তবে ওখানকার শিব মন্দিরের থেকে এই শিব মন্দিরগুলো আলাদা। কেন না, 108 শিব মন্দির এখানে রেক্ট্যাঙ্গেল শেপে, মানে আয়তক্ষেত্রকার। আপনারা যখন এখানে আসবেন, গেট দিয়ে ঢুকার সময় একটা রাস্তা সোজা চলে গেছে, আর বাম দিক দিয়ে চুয়ানাখানা মন্দির ঘুরে আসবে, ওই রাস্তায় মিলবে, আর ডান দিক দিয়েও আবার চুয়ানাখানা মন্দির ঘুরে আসবে, ওই দিকে মিলবে। দুদিকে দুটো পুকুর কাটা হয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই 108 শিব মন্দিরগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে সামনে এন্ট্রান্স গেট। এই এন্ট্রান্স গেটের ওই দিক দিয়ে গেলেও এইদিকে চুয়ান্নাখানা মন্দির রয়েছে, এই যে পুকুর, এখানে পুকুর রয়েছে, পুকুরের ওপার দিয়ে মন্দির। আর এই হচ্ছে মন্দির,
আর মাঝখানে রাস্তাটা ডিভাইড করেছে, আর উল্টো দিকে বাকি এই বাকি উল্টো দিকে চুয়ানাখানা মন্দির রয়েছে, আর এদিকে আর একটা পুকুর রয়েছে। এটা হচ্ছে রেকট্যাঙ্গেল শেপে রয়েছে, এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এটা রেকট্যাঙ্গেল শেপে রয়েছে। আপনারা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই রকম একটি পুকুর ওই পারেও রয়েছে। এই পুকুরের পাড়ে রয়েছে চুয়ানাখানা মন্দির, আর ওইদিকে রাস্তার ওপারে যে পুকুর তার পাড়েও রয়েছে চুয়ানাখানা মন্দির। মোট 108 শিব মন্দির। এখন বোলপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তা দিয়েও আসতে পারি, অন্য রাস্তা আছে দেখতে হবে। এখান থেকে বোলপুর 50 কিলোমিটার, বর্ধমানের 108 শিব মন্দির থেকে 50 কিলোমিটার রাস্তা। বোলপুর ঢুকেছি, প্রচুর জ্যাম, কোন রাস্তা দিয়ে যাচ্ছি জানি না। বোলপুর হাটতলা দিয়ে ঢুকছি, রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক। এইটা হচ্ছে বোলপুর চৌরাস্তাটা পেরিয়েই ঠিক তার সামনেই বাজার। এটা হচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতন রোডটাই বলে। এই রোডের গায়েই, মানে এই চৌরাস্তার পাশেই আমাদের হোটেল রয়েছে, হোটেল চৈতি। এখানেই আমরা হোটেলটা বুক করেছি। আমরা একটু বাজারের মধ্যেই চেয়েছিলাম এবং একটু বিশ্বভারতীর কাছাকাছি, মানে খুব কাছে নয়, মোটামুটি একটু কাছাকাছি। একদম কাছে হলে আবার হোটেলের রেটটাই বেশি। আমরা একটু বাজেট হোটেল চেয়েছিলাম, তাই হোটেল চৈতিতেই বুক করেছি। এই সামনেই হোটেল এবং হোটেলের সামনেই রয়েছে পার্কিং, নিজস্ব নয় কিন্তু রোড সাইডেই পার্কিং। এই হচ্ছে হোটেল, হোটেল চৈতি, মানে চৈতি লজ। আর তার সামনেই সাইড করে রোড সাইডেই রয়েছে আমাদের পার্কিং। এই হচ্ছে রুম, ঢোকার মুখেই বাথরুম, মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, শাওয়ারও আছে। আর এই হচ্ছে একটা ডবল বেড দিয়েছে, এসি কাজ করছে, একটা আলমারি রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল। সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে খেতে বেরিয়েছি। সামনে মহামায়া হোটেল আছে, ওই হোটেলেই যাবো, সবাই ভাত খেতে যাচ্ছি, খেতেই যাচ্ছি, চলো। এই যে মহামায়া হোটেল চৌরাস্তা, এই যে সামনে চৌরাস্তা, চৌরাস্তার পাশে, আর আমাদের হোটেলটাও একদম পেছন। যা হাঁটা পথে কত 3 মিনিট লাগলো, এখানে ভাত খাবো। ভাত, সবজি, এর একটা বাঁধাকপি সবজি না কি এটা, বাঁধাকপি, হ্যাঁ, লেবু, স্যালাড, মটন, 180 টাকা। সময় হোটেলে খেতে এলে একটা মজার জিনিস দেখান, মজার নয় খুব ভালো জিনিস, এঁচোড়ের সময় যদি আসেন এই দেখুন কাঁঠাল গাছটা, এবার দেখুন এই কাঁঠালের তরকারি খেলাম আজকে। এখান থেকে আরও 50 কেজি কাটা হয়ে গেছে, মানে গাছের পাতা যত কাঁঠাল হতো তত। এদিকেও দেখুন পুরো ভর্তি। এই মহামায়া হোটেলে শুধু খাওয়া নয়, থাকার ব্যবস্থাও রয়েছে। ডরমিটরি সিস্টেমে কমন বাথরুম, পার বেড 200 টাকা করে। আসার সময় এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। শান্তিনিকেতনে সাইট সিন দুরকমভাবে হয়, একটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্প সাইটে সাইট সিন হয়, আরেকটা হচ্ছে বিশ্বভারতীর বাইরে যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো হয়। তবে এই পুরো সব সাইট সিন ঘুরতে গেলে কিন্তু দু থেকে তিন দিন লাগে, মিনিমাম তো 2 দিন লাগবেই। আমরা এটাকে একটা বিকেলে 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। তবে সব জায়গায় আমরা যাইনি, বেছে বেছে কয়েকটি জায়গায় আমরা গেছি। তবে বিশ্বভারতীর পুরো সাইট সিনটা করেছি ক্যাম্পাসে, আর ক্যাম্পাসের বাইরে যে সাইট সিনগুলো আছে, যেমন খোয়াই নদী, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদী, সোনাঝুরির হাট, এগুলো আমরা গেছি। চলুন তাহলে আমরা যা যা ঘুরেছি আপনাদেরকে তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই টোটো আমরা হোটেল থেকেই বুক করেছিলাম, যেটা 450 টাকা দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবেই ঘুরিয়েছে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রকৃতির মধ্যে পাঠদান করা, যিনি দেখিয়ে গিয়েছিলেন যে চার দেওয়ালের মধ্যে শুধু শিক্ষাদান নয়, প্রকৃতির মধ্যেও শিক্ষাদান হচ্ছে প্রকৃত আসল শিক্ষাদান। সেইটা মানে যিনি ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন,
এটা হচ্ছে আনন্দ পাঠশালা। এখনও শিক্ষার্থীরা মানে স্যারেদের কাছ থেকে, শিক্ষক মহাশয়ের কাছ থেকে এইসব গাছের তলায় কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকেন। করোনার পর থেকে সাধারণ পাবলিকের বা ট্যুরিস্টদের এই যা সব জায়গায় প্রবেশ নিষেধ হয়ে গেছে, বন্ধ। তবে পাঠদান কিন্তু এখনও চলছে নিরন্তরভাবে সে একই রকম নিয়মে। এরপর আমরা চলে এলাম তালধ্বজ বাড়ি দেখতে। এই তালধ্বজ বাড়িটা মানে একটা আলাদা অন্যরকম একটা ভাস্কর্যর মতো। এই বাড়িটাতেই থাকতেন মানে প্রখ্যাত ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেচ। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে উপাসনা গৃহ। প্রত্যেক বুধবার আপনারা এখানে আসতে পারেন, তবে অবশ্যই সাদা পোশাকে আসতে হবে। সকল ধর্মের মানুষ এখানে স্বাগত। একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমরা এসে কিন্তু অনেক জায়গায় বিশ্বভারতী ঢুকতে পারিনি, কারণ সাধারণ পাবলিক ও ট্যুরিস্টদের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ করোনার পর থেকে বন্ধ করে দিয়েছে। উপাসনা গৃহ থেকে সামনের দিকে এগোলেই আপনারা ডান দিকে একটা খালি মাঠ দেখতে পাবেন। এই মাঠেই কিন্তু প্রথমে পৌষ মেলা শুরু হয়েছিল। এটা পুরনো পৌষ মেলার মাঠ, আর নতুন মাঠটা আপনারা যে তালধ্বজ বাড়িটার দিক পাশে ঠিক আনন্দ পাঠের ওইখানে উল্টো দিকের বড় একটা মাঠ আছে, ওইখানে কিন্তু এখন নতুন পৌষ মেলাটি হয়। এ হচ্ছে ছাতিমতলা, এখানে তো পাবলিক অ্যালাউ নেই, বছরে দুদিনই ঢুকতে দেয়। এ হচ্ছে 22শে শ্রাবণ, আর হচ্ছে পৌষ মেলায় 7ই পৌষে, আর এখানে ভেতরে এন্ট্রি করতে দেয় না। এখানে ওই সামনে ওইদিকে রয়েছে, এইদিকে ছাতিম গাছ, ওইদিকে ওই শিরবাঁধের ওইখানেই ছিল ছাতিমতলা, ওইখানেই ছিল। এখন তো ওই গাছ দেখতে পাচ্ছি না আমি, ওইখান থেকে চাঁপা পুকুর চাঁপা গাছের মধ্যে চাঁপা গাছটা দেখতে পাওয়া যায়। কাঁচা আম পোড়া শরবত এই যে 20 টাকা পার গ্লাস, খেয়ে দেখি কেমন দিচ্ছে। না আগে একটা গ্লাস খেয়ে দেখি। টক একটু কমে গেছে, ওই বড় দিচ্ছি না, ভালো খেয়ে দেখ, যদি খাবি তার একটা নেব, ভালো ভালো লাগে, ভালো তো। আরেকটা দিন, আরেকটা নি, খেয়ে নি, ভালোই খেতে। হচ্ছে মিউজিয়াম, রবীন্দ্র মিউজিয়াম, রবীন্দ্র, হ্যাঁ হ্যাঁ মিউজিয়ামে গেছি। এই যে মিউজিয়ামের গেট, আর সামনে টিকিট কাউন্টার। এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম, বাইরে থেকে দেখাচ্ছি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। খুবই সুন্দর, অবশ্যই আপনারা দেখবেন, এটা কিন্তু কোনো মতে মিস করবেন না। মিউজিয়াম দেখার পর আপনারা ওর পাশ দিয়ে একটুখানি এগোলেই আপনারা রামকিঙ্কর বেজের কিছু ভাস্কর্য, খুব সুন্দর ভাস্কর্য দেখতে পাবেন, আর দেখতে পাবেন ঠাকুরের ব্যবহৃত গাড়ি, সুন্দর উত্তরায়ণ বাড়ি। সে কলা ভবন, এ হচ্ছে কলা ভবনের ক্যাম্পাস, টুরিস্টদের অ্যালাউ নেই, অনলি ফর স্টুডেন্ট, সব স্টুডেন্ট। রামকিঙ্কর বেজের তৈরি কিছু ভাস্কর্য, কলা ভবনে ইগলু বাড়ি দেখুন, এটা ছেলেদেরই, বিশ্বভারতী ছেলেদেরই তৈরি করা ইগলু। এখন দাঁড়িয়ে আছি এই যে, নামটা একবার দেখুন, নিজেরাই বলুন, অমরত্ব সেন, এটি সেনের। এই হচ্ছে তার বাড়ির সামনে নোবেল জয়ী এই যে প্রতীচি অর্থনীতিবিদ অমরত্ব সেন, এই হচ্ছে তার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে অমরত্ব সেনের বাড়ি, এমনি হচ্ছে তার বাগান। অমরত্ব সেনের বাড়ি দেখার পর মিনিট 3-4 এগোলেই আপনারা পৌঁছে যাবেন সৃজনী শিল্পগ্রাম। পার হেড বড়দের 20 টাকা,
আর স্টুডেন্ট হলে 10 টাকা অবশ্যই আই কার্ড লাগবে, না হলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং দেখলাম হাতের দ্বারা তৈরি বিভিন্ন সুন্দর আর্কিটেকচারগুলোকে একের পর এক সাজানো আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মুখোশ, ওদিকে একটা বড় স্ট্যাচু, আর এইখানে যে মাঠটা দেখা যাচ্ছে এটা একটা অনুষ্ঠান মঞ্চ, বড় বড় প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে। এছাড়া রয়েছে বিভিন্ন আদিবাসীদের যে মানে বিদ্রোহের যে প্রতিকৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে, কিছু স্ট্যাচু রয়েছে, ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। এবং তার শেষে এখানে একটা পেলাম সুন্দর একটা বাউল গান, যিনি বসে গাইছেন এবং আমরা খানিকক্ষণ বসে ওনার গান শুনলাম, খুবই সুন্দর লাগলো। চলুন পরপর আপনাদেরকে দেখাই। কোপাই নদীর ভিউ পয়েন্ট, আর এটা কোপাই নদী। এখন আমরা কোপাই নদীতে আছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার লাইন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদি একটু জল বেশি আছে, আমি তো খুব বিরক্ত করছি। নদীতে নামছি, ছোট নদীতে একবার দিয়ে পাটা দিয়ে দিই। এখন তো বৈশাখ মাসে তা হাঁটু জলও নেই, পুরো শুকনো, মাঝখানে একটু নালার মতো হয়ে আছে, নালা দিয়ে কিছু জল আছে। এই হচ্ছে সেই কোপাই নদী। অনেকদিন আসবো আসবো করে এই এলাম, এখন আমরা কোপাই নদীতে আছি। হ্যালো, এসে গেছি সোনাঝুরির হাট। ও, কতদিন ধরে ভাবছি আসবো আসবো আসবো, অবশেষে সোনাঝুরির হাট। কিছু কিনবো না কিনবো না করে আমি নিজেই 3টে পাঞ্জাবি কুর্তা কিনে নিলাম। আর সানির চাবি রিংটা একবার দেখাই, বেশ সুন্দর হয়েছে চাবি রিংটা, 50 টাকা দিয়ে। এই যে সাগনিক, দারুণ না, বেশ ভালো লাগছে কিন্তু। ব্লগটা বড় হয়ে যাচ্ছিল, তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। পরের ব্লগে আমরা শান্তিনিকেতন থেকে বক্রেশ্বর ধাম, বক্রেশ্বর ধাম হয়ে তারাপীঠ, এবং তারাপীঠ থেকে অম্বিকা কালনা হয়ে বাড়ি। দিনের বেলা উপাসনা গ্রহ দেখিয়েছিলাম, রাতের বেলা উপাসনা গৃহের একটা ছবিটা দেখুন, কত সুন্দর, অপূর্ব রূপ, অপূর্ব রূপ।